একটা ভর্তা আছে বেশ প্রকার আনলিমিটেড ভর্তা মানে যে যত খাইতে পারে এখানে মূলত কয়টা চুলা আছে কি তো বিখান 10টা ভাইয়া ব্যবস্থা ভালো আচ্ছা এখানে কয়টা ভর্তা আছে বেশ প্রকার 23টা কি কি ভর্তা ডাল আছে আলু আছে ধনিয়া পাতা আছে সরিষা আছে কেপা শুকি আছে লুকা শুকি আছে কাঁচা মরিচ আছে রসুন আছে লুকা শুকি আছে তারপর বাদাম আছে গরি আছে তেঁতুল আছে পুদিনা পাতা আছে মাছের ডিম আছে মুরগির ডিম আছে মাছের ডিম মুরগির ডিম দিয়ে চিতো খায় হ্যাঁ আচ্ছা এখানে মূলত কয়টা চুলা আছে চিতো বিখান 10টা চুলা এতগুলো চুলা পাশে দেখে এই যে ডিমও আছে ডিম দিয়েও কি দেওয়া হয় ডিম চিতো ডিম চিতো এটাও দেওয়া হয় তারপর হচ্ছে এই যে এতগুলো ভর্তা দেওয়ার রহস্য কি আছে অন্যান্য সব দোকানে তো দেখি একটা দুইটা ভর্তা দেওয়া হয় এখানে এতগুলো ভর্তা এখানে ভর্তা মানে আপনাদের পিটার ভর্তা কি এখানে আনলিমিটেড আনলিমিটেড ভর্তা মানে যে যত খাইতে পারে আচ্ছা আমি যদি চাই যে এটা বাসায় নিয়ে ভাত দিয়ে খাবো নিতে পারবো পিঠার সাথে নিতে পারবেন আচ্ছা পিঠার সাথে নিতে পারবো মানে পার্সেলও দেওয়া হয় পার্সেলও দেওয়া যে যদি আমি বলি যে হ্যাঁ আমি পিঠার সাথে মানে সবগুলো একটু একটু পার্সেল নিবো পারবো তাই নাকি এই অবস্থা মানে ভর্তার দাম কত করে ভর্তা মানে আনলিমিটেড আপনার পিঠার সাথে ভর্তা আর আপনি যদি আলাদা কিনতে চান তাহলে ভর্তা কি ফ্রি হ্যাঁ মানে পিঠার সাথে ভর্তা ফ্রি পিঠার দাম কত 10 টাকা পার পিস 10 টাকা করে আর এই পিঠার সাথে মানে হচ্ছে যত খুশি তত ভর্তা খাইতে পারবে তাই তো বাহ অনেক সুন্দর আচ্ছা ভাইয়া দোকানের লোকেশনটা কোথায় এটা সূচনা মোহাম্মদপুর সূচনা কমিটি সেন্টার পাশে আচ্ছা মোহাম্মদপুর যে সূচনা কমিউনিটি সেন্টার তার পাশেই হচ্ছে এই যে ভাইয়ের দোকান এখানে বললেই তো হয় যে চিতো পিঠার দোকান কোনটা আছে দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা আমি কতগুলো ভর্তা নিয়েছি অল্প অল্প করে জাস্ট আপনাদের দেখানোর জন্য বাট মানে এখানে এই যে এতগুলো ভর্তা দেখতে পাচ্ছেন আপনারা মানে চাইলে আনলিমিটেড যত খুশি তত আপনারা এভাবে নিতে পারেন চাইলে সবগুলোই নিতে পারেন শুধুমাত্র পিঠার সাথে তবে ওনাদের অনুরোধ ক্রমে একটা যেটা হচ্ছে যে কেউ নষ্ট করবেন না যার যত লাগে পর্যাপ্ত পরিমাণ নিন কিন্তু হচ্ছে কেউ নষ্ট করবেন না খাবার নষ্ট করবেন না তো আপনারা দেরি না করে এই যে এরকম বৃষ্টির একটা ওয়েদার বা বৃষ্টি বৃষ্টি ভাবের একটা ওয়েদারে আপনারা চলে আসতে পারেন এখানে অনেকেই আছে তো আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ